হ্যালো বন্ধুরা, জার্নি টু টু ফোর দেখুন মানুষের মধ্যে উল্লাস করে আজকের ডেস্টিনেশন বাড়তির বিল। প্রকৃতির বিচিত্র শোভা দেখতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বাড়তির বিল। একদিনের ডেস্টিনেশন হতে পারে এই বাড়তির বিল। এই বাড়তির বিলে আসার একদম উপযুক্ত মাধ্যম হল বাইক কিংবা স্কুটি। কীভাবে আসবে? যদি বারাসাত হয়ে আসে তাহলে বারাসাত ব্যারাকপুর ব্যাংক নিয়ে সেখান থেকে ডান দিকে নেবেন। সেই রোডে কিছুটা গিয়েই কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবেন। আপনি যদি ব্যারাকপুর হয়ে আসেন তাহলে ব্যারাকপুর বাস আসলামী রোড থেকে ঠিক একইভাবে ব্যাংক অনুষ্ঠান বাদিক বাদিক জিজ্ঞেস করে দেখিয়ে দেবে বাড়তি। আপনারাও চলুন আমাদের সাথে ডিজিটালি। একদিন দুপুর দাদা করে আসবো দুটো আইটের মধ্যে প্রচুর লোক, এত লোক আবার বাদ সেপ্টেম্বর রবিবার ছুটির দিন যেহেতু আমরা চলে এসেছি বুলুতির বিলে সমাগম ঘটেছে। গেলে দেখুন নৌকায় চড়বেন, কারণ এই আনন্দটা মিস করবেন না। এবং অবশ্যই হ্যাঁ, ডিঙি নৌকায় চড়ার আগে তার ভাড়াটি শুনে নেবেন। প্রতিটি ডিঙি নৌকায় একজন দুজন তিনজন করে চলা যায়। কত বলছো ভাড়া? টোটো ভাড়া, এই নৌকা ভাড়া কত বলছো? নৌকা ভাড়া 125 একটা নৌকা না পার হেড? পার হেড, পার হেড 125। কজন চলতে পারবে? 4-5 জন। 4-5 জন এক জায়গায় একটা উঠতে পারবে? ঠিক আছে, আপনারা ভাড়াটা শুনে নিলেন তো অবশ্যই এসে দামাদামি করে নেবেন। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে।
হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোঁপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে হায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হই যায়। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন, বিহুর সাজে সভার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অঙ্গে অবস্থায়, ঢোলের কাঠি দুহাতিকে আপনি খুশি যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গে অবস্থায়, ঢোলের কাঠি দুহাতিকে আপনি খুশি যায়। জগত জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হই যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।